বিরতির পর স্বাগত। আজ প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করবে নরেন্দ্র মোদী, তাই আজ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাবেন রাজনাথ সিং, এমনটাই এই মুহূর্তে খবর উঠে আসছে। অর্থাৎ অমিত শাহ নয়, মোদীর মন্ত্রিসভায় এবার অধিক গুরুত্ব পাবেন রাজনাথ সিং। সকালে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন বর্ষীয়ান রাজনাথ সিং। রাজনাথ সিং এর গুরুত্ব বাড়ায় মুচকি হাসলেন দলের আদি নেতৃত্বরা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, যে রাজনাথ সিং এতদিন যাবত অমিত শাহের পরে তিনি বক্তৃতা রাখতেন বা গুরুত্ব থাকতেন, আজ ওনাকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সকালেও দেখা গেছে রাজঘাটে তিনি যখন শ্রদ্ধা জ্ঞাপন করতে গেছেন তখন ওনার সাথে রাজনাথ সিং ছিলেন। তবে কি মনে হয়, আবারও দলে অনেকটাই গুরুত্ব পেতে চলেছেন রাজনাথ সিং? একদমই অঙ্কিতা, দেখো যে প্রথমত বলা যায় প্রধানমন্ত্রীর আজকের এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার ভাবনা চিন্তায় মজেছে বিজেপি। কেন? কারণ বারবারই উঠে আসছে সেই তোমার শরিক দল, যেখানে সরকার গঠনের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রয়োজন। আর এক্ষেত্রে এই তোমার প্রধানমন্ত্রী মোদী 3.0 বলো বা এক্ষেত্রে NDA 3 সরকারের প্রধান যে দুই কিং মেকার রয়েছে, একদিকে চন্দ্রবাবু নাইডু, অন্যদিকে রয়েছে তোমার নীতিশ কুমার, মূলত TDP এবং তোমার GDU-র যে দৌলতে এবার সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদী। আর তাই জোট সঙ্গীকে খুশি করতে কিন্তু এক প্রকার কোন রকম খামতি রাখতে চাইছে না এবার বিজেপি। কারণ যেহেতু আমাদের সূত্রের খবর বলা যায় 16টি আসন পাওয়া TDP-কে এবার 4টি মন্ত্রক দিতে চলেছেন নরেন্দ্র মোদী, ঠিক তার অন্যদিকে এবার 12টি আসন পাওয়া JDU মন্ত্রিসভায় তোমার পাচ্ছেন 2টি মন্ত্রক, এমনটাই খবর। অর্থাৎ এক্ষেত্রে যে 400 পারের এবার তারা দাবি তুলেছিলেন কার্যত একক সংখ্যাগরিষ্ঠতা তা কিন্তু পায়নি, আর সেটাই একদিকে স্পষ্ট। এবং সেক্ষেত্রে বলা যায় দেখো এই যে তুমি যেমনটা বলছিলে যে অমিত শাহ নয় এবার রাজনাথ গুরুত্ব পেতে চলেছেন, কেন এই কথা উঠে আসছে? দেখো এক্ষেত্রে বলা হয়েছে, বলা যায় যে বিগত যে তোমার 10 বছরে তাদের যে সরকার অর্থাৎ বিজেপি, তো সেক্ষেত্রে 10 বছরের থেকে সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি বা বড় সৈনিক হিসেবে কিন্তু ভূমিকা পালন করে এসেছেন অমিত শাহ। শুধু তাই নয়, যখন তোমার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল মোদী তখনও কিন্তু দেখা গিয়েছিল অমিত শাহের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হিসেবে তার ভূমিকা। সেই হিসেবে কিন্তু এবার বলা যায় যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কার্যত দীর্ঘদিনের তাদের যে একটা ইকুয়েশন রয়েছে কার্যত শুধুমাত্র আজকেরই নয় বা তোমার 2-3 বছর নয়, এই ক্ষেত্রে প্রায় তোমার 20 থেকে 25 বছর আগে তাদের যে দুজনের মধ্যে রাসায়ন শুরু হয়েছিল, অর্থাৎ তাদের দুজনের এই রাসায়ন কার্যত কিন্তু লোকসভার ফলাফলে, অন্তত এবার 24-এর ফলাফলে নিরিখে কিন্তু বলা যায় তাদের রাসায়ন কিছুটা হলেও ধাক্কা খেতে চলেছে। কোথাও গিয়ে কিন্তু মনে করা হচ্ছে তাদের রাসায়ন এবার ভাঙতে শুরু করেছে। কারণ কেন? কারণ একটাই যে এক হচ্ছে তোমার জোট রাজনীতির বাধ্যবাধকতা, পাশাপাশি দ্বিতীয়ত তোমার বলা যায় যে তাদের যে আদি নেতৃত্বদের বাধ্যবাধকতা, এই দুইয়ের নিরিখে কিন্তু কার্যত একদিকে তোমার তাদের এই রাসায়ন কিন্তু কিছুটা হলো ধাক্কা খাচ্ছে। তবে এবার জোট রাজনীতির গ্যালাপলে যখন আটকে গেছে বিজেপি, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় জোট রাজনীতি বলো বা সরকার চালাতে হলে কিন্তু কার্যত তাদের এই ভূমিকা তাদের অবশ্যই পালন করতে হবে। সেহেতু সব থেকে এবার বড় বড় গুরুত্বপূর্ণ হিসেবেই থাকছে রাজনাথ, অর্থাৎ রাজনাথ সিং এর মতো সেই বর্ষীয়ান নেতা, যা কিনা বাজপেয়ীর জামানাতে অন্তত রাজনাথ এই বর্ষীয়ান নেতা কিন্তু বড় ভূমিকা দেখা গিয়েছিল। কারণ বাজপেয়ীর NDA জোট সরকারের আমলে রাজনাথ যে জোট শরিক দলগুলো, সেই শরিক দলগুলোকে কিন্তু কার্যত তাদেরকে হ্যান্ডেল করতেন এক প্রকার, আর সেই রাজনাথকে এবার বিশেষ প্রয়োজন বলে কিন্তু কার্যত বিচক্ষণ প্রধানমন্ত্রী তা ভালোভাবে বুঝতে পারছেন তোমার বিজেপির একাংশ মন্ত্রীরা, তাকে কেন্দ্র করে কিন্তু আজ সকাল থেকে দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রীর এবার সঙ্গী হয়েছেন রাজনাথ। এখন যেহেতু আজ বিকেলেই তার শপথ গ্রহণ রয়েছে এবং শপথ গ্রহণের আগে তাকে দিল্লির রাজঘাটে দেখা গিয়েছিল যে অটল বিহারী বাজপেয়ী এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন, সেই অনুষ্ঠানেও কিন্তু কার্যত রাজনাথকে দেখা গেছে। পাশাপাশি এক্ষেত্রে আমি তোমার যদি অমিত শাহের সম্পর্কের কথাই বলি, সেখানে কিন্তু বলা যায় যে TDP এবং তোমার JDU এই দুই দলের কিন্তু কিছুটা হলেও অমিত শাহকে নিয়ে কিন্তু এক প্রকার কষাকষি বা এক প্রকার অ্যালার্জি রয়েছে। তাই সেই লক্ষ্যে এবার রাজনাথ সিংকে কিন্তু প্রাধান্য দিচ্ছে প্রধানমন্ত্রী, যেহেতু আজকে তার শপথ গ্রহণ কার্যত তার আগ মুহূর্তেই তাকে দেখা গেছে। এবং সেক্ষেত্রে রাজনৈতিক মহলের বক্তব্য যে অমিত শাহ নয় এবার কার্যত সরকারের গুরুত্ব বাড়তে পারে রাজনাথ সিং এর। ধন্যবাদ শতাব্দী।
অমিত শাহ নয় মোদীর মন্ত্রিসভায় গুরুত্ব পেতে পারে রাজনাথ সিং, এমনটাই বিভিন্ন জায়গা থেকে বা রাজনৈতিক মহলে জল্পনা। যেহেতু রাজনাথ সিং বহুদিন যাবৎ জোট নেতৃত্বদের সাথে একভাবে কাজ করেছেন, তাই সেক্ষেত্রে এবার যেহেতু জোট সব থেকে বেশি প্রাধান্য সংখ্যার খেলা হয়েছে এবারের লোকসভা নির্বাচনে, তাই জোট শরিকদের এবার ধরে রাখতে, তাদের সাথে আগামী আরও 5 বছরের সরকার চালাতে রাজনাথ সিংকে এবার পাশে নিয়েই কাজ করবেন মোদী, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে চর্চায় উঠে এসেছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।